হ্যালো সালামু আলাইকুম সকাল থেকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গ্যাস আজকের ভিডিওতে জানতে পারবেন ঘুঘু পাখির খামারে বাচ্চা ফোটার আগে কী কী খাবার দেয় এবং বাচ্চা ফোটার পর তাদেরকে কী কী খাবার দেয় এবং কীভাবে যত্ন দেয় সে সম্পর্কে জানতে পারবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গ্যাস অনেকেই কমেন্ট করে থাকেন যে ডায়মন্ডা ঘুঘু বা অন্যান্য ঘুঘুর অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের বাচ্চা হওয়ার দুই দিন তিন দিন বা পাঁচ ছয় দিন পরে বাচ্চাটা মারা যাচ্ছে তো কি কারণে মারা যাচ্ছে তো সে সম্পর্কে আজকা এই ভিডিওতে জানতে পারবেন আর কিভাবে আপনার এই ঘুঘু পাখির ডিম ফোটার পর বা বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাগুলোকে কীভাবে আপনার বাঁচাতে পারেন তো সেটাও জানতে পারবেন তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো গ্যাস প্রথমে বলে দেই যে ওদের কি কারণে বাচ্চাগুলো মরে তো গ্যাস বাচ্চা হওয়ার দুই তিন তিন দিন পরে বাচ্চাগুলো মরার একটাই কারণ সেটা হচ্ছে ওরা ঠিক মতো খাওয়ায় না তো গাইজ দেখুন আমরা বাচ্চা হওয়ার আগে যে খাবারগুলো দিয়ে থাকি যে চিডনিজগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে এগুলো এখানে অনেক ধরনের চিডনিজ আছে আবার গ্রিটও আছে অনেকেই গ্রিট আলাদাভাবে খাওয়ায় আবার গ্রিট কেউ খাবারের সঙ্গে খাওয়ায় তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়াতে পারেন তো বাচ্চা ফুটোর আগে যে খাবারগুলো দেয় সেটা হচ্ছে চীনা এবং মিলেট মিলেটের ভেতরে সাদা মিলেট কালা মিলেট সব চারটে মিলেট আছে সব মিলেটে ব্যবহার করে থাকে এবং চীনা এই দুটোর পরিমাণটা বেশি থাকে এবং ভুট্টা ভাঙা গুম ভাঙা কেউ ভাঙিয়ে ছোটো ছোটো করে দিয়ে থাকে তো এগুলা খাবারের দোকানে পাওয়া যায় তো এইগুলো বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে বা খামারে বেশিরভাগ ইউজ করে থাকে এটা হচ্ছে বাচ্চা ফোটার আগে আর যারা দু জোড়া তিন জোড়া বা চার জোড়া পাঁচ জোড়া লালন পালন করেন তো তারাও এই খাবারগুলোই দেয় আর হচ্ছে যখন বাচ্চা ফুটে যায় বাচ্চা হওয়ার পর যে খাবারগুলো দেয় সেগুলো হচ্ছে এগুলো এগুলোর ভেতরে কি কি দেয় আগের জায়গায় মিলেট তারপরে চীনা এগুলোর সঙ্গে কি কি মিশায় দেখুন সেটার সঙ্গে আছে গুজি তিল কাউন তিসি তারপরে আছে হলো ক্যানারি ক্যানারির পরিমাণটা বেশি দেওয়া লাগে কারণ এই সব খাবার যদি অ্যাড করে তো তাহলে কী কী সুবিধা জানুন যেমন ক্যানারি এই ক্যানারিটার ভিতরে অনেক ধরনের মানে ক্যালসিয়াম থাকে যেটা হচ্ছে আপনার পাখির গ্রোথটা বাড়ায় আর এই গ্রোথটার কারণে আপনারা মাদি সব সবসময় সুস্থ থাকে এবং ওরা খাওয়ানোর পরে বাচ্চার কাছে যায় বাচ্চার কাছে যে বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় আর ওরা যদি ঠিক খাবারটা না পায় মাদিবাগিরা যদি ঠিকমতো খাবারটা না পায় ক্যালসিয়াম জাতীয় খাবার যে খাবারগুলো আছে এই খাবারগুলো যদি ঠিকমতো না পায় তো তাহলে ওরা কি করে বাচ্চাকে খাওয়াতে চায় না এবং বারবারে হাঁড়ি থেকে নিচে নামে বারবারে আবার হাঁড়িতে ওঠে আবার নামে তো এরকম বারবারে নিচে নামে ওঠে এই রকমের কারণে বাচ্চাটা ঠিক মতো খাবারটা পায় না এই কারণে বাচ্চাগুলো মারা যায় তো অবশ্যই আপনারা খাবারের ভেতরে এগুলো অ্যাড করে দেবেন তো তাহলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে